হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পুরান ঢাকার বাবুর্চির স্টাইলে বিপ তাহেরি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমি খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন দেখে নিই মজাদার এই তেহারি রান্নার ফুল প্রসেসিংটি। তেহারি আসলে আমাদের ছোট বড় সবারই অনেক পছন্দ। তো প্রথমে এই তেহারিটি রান্না করার জন্য আমাদেরকে একটা মশলা তৈরি করে নিতে হবে। আসলে তেহারি রান্না করতে খুবই কম মশলার মাধ্যমে এটা রান্না করা লাগে। তো প্রথমে আমি সেই মশলাটি তৈরি করে নিব। এর জন্য আমি একটা জয়ফলের অর্ধেকটা ভেঙে নিয়েছি, তিন চারটা সাদা এলাচ নিলাম, আরও নিলাম চার পাঁচ দুই তিন টুকরা দারচিনি এবং তিন চার পিস জয়ত্রী। এই সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ডারে করে এখন এটা গুঁড়া করে নিব। অবশ্যই এটাকে কাঁচা এভাবে গুঁড়া করতে হবে, কোনো প্রকার টালা লাগবে না। তো আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, এই মশলাটা এরকম হয়েছে। এখন এটা একসাথে রেখে দেব। প্রথমে আমি মাংসটা রান্না করব, সেজন্য আমি এক কাপেরও বেশি তেল ব্যবহার করেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি। তেহারি রান্নাটা আসলে বেশিরভাগ অংশতেই তেলটা খুব বেশি ব্যবহার করা হয়। এত তেল দেখে ভয় পাবেন না, কারণ এই তেলটা পরবর্তীতেও আমরা ব্যবহার করতে পারব। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা এবং এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এ দুটো উপকরণ দেওয়ার পর তিন চার মিনিট এই মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, যাতে এর কোনো গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দিবেন, প্রথমে একটু কমে দিবেন, লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে, কিন্তু প্রথমে বেশি দিয়ে দিলে পরবর্তীতে আর সমস্যা হয় না। এখন আমি এর মধ্যে যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। আসলে তেহারিতে খুবই কম মশলা ব্যবহার করা হয় সেটা আমরা সবাই জানি। এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি আপনারা না চান তাহলে এই মশলাটা গোলমরিচের গুঁড়াটা নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এভাবে দুই তিন মিনিট ভাজার পর যখন মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক কেজির মতো গরু মাংস দিয়ে দিলাম। আমি মাংসগুলা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তেহারির জন্য মাংস সবসময় ছোট ছোট টুকরাই করতে হয়। এখানে কিছু চর্বি জাতীয় মাংস আছে এবং দু একটা হাড়ও আছে। আপনারাও চাইবেন মাংস এবং হাড় চর্বি এরকম সব কিছু একসাথে থাকে এই ধরনের মাংস নিতে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঠিক 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে। এখন ঢাকনা দিয়ে আবার এই মাংসটাকে আরও 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পর মাংসটার উপরে ভালো করে তেলটা যখন ভেসে উঠবে তখন এর মধ্যে আমি তিন চার চামচের মতো টক দই দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দইটার মধ্যে টকটা একটু বেশি সেটাই ব্যবহার করতে। তো টক দই দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করব।
অবশ্যই একটা কথা মনে রাখবেন, চুলার আঁচ কোনো মতে বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার মাংসটাকে আরও একবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। এ পর্যায়ে মাংসটা প্রায় 60% হয়ে আসবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে এই মাংসটাকে আরও 10 মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসটা আমার এখন 90% হয়ে গেছে এবং তেলটা সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে। এখন আমি এই তেলটাকে ঢেলে আলাদাভাবে যে আমি তেহারিটা রান্না করব সেটাতে ব্যবহার করব। সেজন্য আমি মাংসের অতিরিক্ত তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 টেবিল চা চামচের মতো পেঁয়াজ কুচি। এটা অপশনাল, এখানে পেঁয়াজ কুচিটা নাও ব্যবহার করতে পারেন। শুধু তেলের মধ্যেই চালটাকে ভেজে আপনি তেহারিটা রান্না করতে পারবেন, তবে পেঁয়াজটা দিলে একটু ভালোই হয়, সেটা অপশনাল। ফুরান ঢাকার যে তেহারিটা সেটা আসলে এটাতে খুবই কম মশলা ব্যবহার করা হয়, সেটা আমরা সবাই কম বেশি জানি। এখন আমি বাসমতি চাল ব্যবহার করেছি আজকের তেহারিটা রান্না করার জন্য। এখানে আপনারা চাইলে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 3 কাপের মতো বাসমতি চাল প্রথম পানির মধ্যে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পানিটা জড়িয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। যদি আমি তেলের মধ্যে এই চালটাকে একটু ভালো করে ভেজে নিই, তাহলে আমার পরবর্তীতে রাইসটা মানে তেহারির যে ভাতটা হবে সেটা আর ভাঙবে না, দেখতে খুবই সুন্দর হবে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার মাংসের মধ্যেও লবণ আছে সেক্ষেত্রে আমি এখানেও লবণটা খুবই কম ব্যবহার করেছি, লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। তো এখন লবণটা দেওয়ার পর আবার আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে চালটাকে আরও 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। যখন চালটা এভাবে চরচরা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পানি ব্যবহার করব। যেহেতু এখানে আমি 3 কাপের মতো চাল নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 6 কাপের মতো পানি দিব। যদি চাল 2 কাপ হয় পানি হবে 4 কাপ, যদি চাল 3 কাপ হয় পানি হবে 6 কাপ। তো আমি 6 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এই তেহারিটার মধ্যে মধ্যে 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে, চাইলে আপনারাও দিতে পারেন আর না চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এখন চালটাকে একটু ভালো করে নেড়ে ঠিক 20 মিনিট আমি এই রাইসটাকে রান্না করে নিব। 20 মিনিট পর আমার ভাতটা অর্থাৎ আমার তেহারির যে ভাতটা সেটা 60% হয়ে যাবে। এই পর্যায়ে আমার রান্না করে রাখা আগের মাংসগুলা এখন সবগুলাই দিয়ে দিব। সবগুলা মাংস দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে ভাত এবং মাংসটাকে একসাথে করে নিব। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে, যেহেতু এটা বাসমতি চাল অর্থাৎ ভাতগুলা খুবই লম্বা লম্বা হবে, সেক্ষেত্রে বেশি নাড়াচাড়া করলে ভাতগুলা ভেঙে যাবে। আর এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করলে তেহারিটা আরও বেশি সুস্বাদু হয়, আর বাসমতি চালটা হচ্ছে রান্না করলে ওই তেহারিটা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু স্বাদটা একটু ব্যতিক্রমী হয়। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা আবার কাঁচামরিচ। যদি আপনারা এক্ষেত্রে ঝাল কম খেতে চান তাহলে নাও দিতে পারেন, চাইলে আরও 4-5টা কাঁচামরিচ বেশিও দিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঠিক 10 মিনিট রান্না করব। আর 10 মিনিট পরে ঢাকনা সরানোর পর বাস হয়ে গেল আমার তেহারি। তো আমার তেহারিটি প্রায় রেডি। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে তেহারিটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতে অত্যন্ত মজাদার হবে। তো আশা করি আপনাদের এই সাধারণ রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আবারও বলি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটা মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।